ইসলামী ব্যাংক নিউজ টপ টেন। ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম প্রকল্পের বিষয়টি নিষ্পত্তির অপেক্ষায় থাকায় তা একনেক বৈঠকে উত্থাপিত হয়নি, জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। বিএনপি নেতারা বলেছেন, রাতের আধারে ভোট চুরি করে ক্ষমতায় টিকে থাকার স্বপ্ন দেখলেও সরকারের সে স্বপ্ন পূরণ হতে দেবে না জনগণ। চট্টগ্রামে সংঘর্ষের ঘটনায় নগর বিএনপির আহ্বায়ক ডাক্তার শাহাদাত হোসেন সহ 30 জনের নাম উল্লেখ ও অজ্ঞাত 150 জনকে আসামি করে পুলিশের 4 মামলা। ব্রাহ্মণবাড়িয়ায় আগুন না নেভালে বিচার বিভাগ ছারখার হয়ে যাবে আশঙ্কা হাইকোর্টের, বিচারকের সাথে অসদাচরণ সভ্যতার সীমা ছাড়িয়েছে বলে মন্তব্য। জাতীয় সংসদের বগুড়া 4 ও বগুড়া 6 আসনের উপনির্বাচনে হিরো আলমকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দিতে ইসিকে হাইকোর্টের নির্দেশ। শরীয়তপুরে জাজিরায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের সাথে সংঘর্ষে অ্যাম্বুলেন্সের 6 আরোহী নিহত। উত্তরের বিভিন্ন জেলায় বইছে শৈত্যপ্রবাহ, শীতের তীব্রতায় বিপর্যস্ত জনজীবন, বিপাকে শ্রমজীবীরা। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় 2 বন্দুকধারীর গুলিতে মা ও তার 6 মাসের শিশুসহ নিহত 6 জন। মেসিদের পিএসজির বিপক্ষে আল নাসর আল হিলাল সম্মিলিত দলের অধিনায়ক রোনালদো, রিয়াদে বৃহস্পতিবার হবে প্রীতি ম্যাচ। বিপিএল দিনের প্রথম ম্যাচে খুলনা টাইগার্সকে 130 রানের টার্গেট দিয়েছে রংপুর রাইডার্স, টস জিতে রংপুরকে ব্যাটিংয়ে পাঠায় খুলনা।